আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অ্যাডজাস্টমেন্ট ফিটিং, তো অ্যাডজাস্টমেন্ট মূলত এইরকম একটা ফয়েন যদি হয়, অ্যাডজাস্টমেন্টের কাছে এইরকম একটা ফয়েন হবে, এটাই স্বাভাবিক। এখানে এই যে দেখেন, এখানে সেল, আমি যেখানে বসে রয়েছি এখানে সেল, বা বিভিন্ন জায়গায় সেলের অভাব নাই, যার কারণে এখানেই হোল্ডার ব্যবহার করা হয়েছে। কিন্তু হোল্ডার এখানে দিয়ে হোল্ডারটা এখানে লাগাইছে, আর এটা সিলিং রুজ এখানে দিছে অ্যাডজাস্টমেন্টের জন্য। তো আমি যেটা করব বা এইরকম হইলে আপনারা যেটা করবেন, আর অ্যাডজাস্টমেন্ট লাগানোর জন্য এইরকম একটা গ্যাপ আপনাদের রাখতে হবে। তো অনেকেই করে কি, যে ভেন্টিলেটারের একটি এখানে যে ভেন্টিলেটার লাগানো হয়, সেই ভেন্টিলেটারের যে জায়গাটুকু আপনারা রাখেন। তো আমি করছি কি, ভেন্টিলেটারের জায়গাটার উপরে দিয়ে আমি ইট দিয়ে মিস্ত্রিদের কাছে প্লাস্টার করাইছি, যাহাতে এই যে অ্যাডজাস্টমেন্টের এই সাইডটার মধ্যে আপনার 1 ইঞ্চি একটা জায়গা থাকে। তো ওই উপরে যদি এইটা না থাকে, তাহলে কিন্তু উপর দিক দিয়ে ফাঁক থাকে, আর এইখানে জায়গাটুকু এইখান থেকে পেছন দিকে স্লোপ হবে। এটা সবাই মনে রাখবেন, যাতে এখানে যদি বৃষ্টি হয়, যাতে এই বৃষ্টির পানি গড়িয়ে এই ভিতরে না আসে, এখানে পেছন একটু স্লোপ থাকবে, ঠিক আছে? তো এখন অ্যাডজাস্টমেন্ট লাগানোর জন্য আপনি করবেন কি, এইভাবে কভারটা খুলবেন, খুলে রাজমিস্ত্রি যিনি থাকবেন ওনাকে বলবেন যে এই যে অবকাঠামো স্কোয়ারটা রয়েছে, এইটার পাফে আপনি এই যে হোল্ডার রয়েছে এই হোল্ডার আপনি করবেন। তো ওনাকে আপনি এটা খুলে দিবেন, দেখেন আমিও খুলে দিছি, তারা এটা দিয়ে কাজ করছে, যার কারণে এখানে একটু ময়লা রয়েছে। তো খুলে দেওয়ার পরে আমরা এখানে এটাকে ধরবো, মানে ওরা এইভাবেই ফিটিং করছে, তো আমরা এখানে ফিটিং করি। আর সবসময় অ্যাডজাস্টমেন্ট, এয়ার কন্ডিশন, বৈদ্যুতিকের যে যত কোনো ডিশ রয়েছে সবগুলি কিন্তু আপনার ডান পাশে ফয়েন হয়, এটারও কিন্তু ডান পাশে ফয়েন রয়েছে। আমরা অনেক সময় ভুল করে বাম পাশে ফয়েন করি, তো বাম পাশে ফয়েন করলে তারটাকে এভাবে বাঁকিয়ে পরে এদিক দিয়ে বের করতে হয়। তো সবসময় ডান পাশে ফয়েন করার চেষ্টা করবেন। এখন এটাকে স্ক্রু মারার ফালা, আপনারা একটু খেয়াল করবেন, এটা মূলত খাটের যে ঘর রয়েছে সেইখানে আপনি এই খাটের জায়গায় এই স্ক্রুটিগুলি করতে পারবেন। আর এখন আপনি যদি এখানে স্ক্রু করেন, মানে ড্রিল করেন, তো সেই ক্ষেত্রে আপনার এই জায়গাগুলো ভেঙে যাবে। এই সাইডটা ড্রিল করার যে প্রসেস রয়েছে 1 2 3 4, সেই জায়গাগুলো ভেঙে যাবে। তো আমরা সর্বপ্রথমে করব কি, এই যে পেছনের ডালাটা আটকানো, মানে ট্যাপ মারা, এই লাগানোর আগে, মানে যদি এটা লাগাই ফেলান তো এগুলো খুলতে অনেকটা কষ্ট হয়। তো সবার আগে যে কাজটা করবে, মানে ফাঁকাটাকে খুলে নিলাম। খুলে নিয়ে যে ফেসনের যে ডালাটা, এটা খোলা আছে কি না, মানে এমনিতেই লেগে গেছে গা, এই যে পেছনের যে কস্টেপটা আছে, এই কস্টেপটা খোলা কি না এটা দেখে নেবেন, দেখে এরপরে লাগাবেন। এখন আমরা এটাকে ইনস্টল করব। এটা এভাবে দিলে যে অবস্থায় কেসিংটা বানাইছে, মানে এই অবস্থায় দিলেই লেগে যায় আর কি। এখন আমরা যদি এখানে স্ক্রু দিয়ে হোল করি, আমরা যদি মার করি আপনাদেরকে দেখাই, আমি সরাসরি দেখেন বিষয়টা। এখানে আমাদের পেন্সিল হয়তো নিচে রয়েছে, ওই যে পেন্সিলটা আর আনলাম না, এই দুইটাতে দেখাই, দুইটাতে দেখেন, এখানে এই যে দেখেন, এই একটা মার্ক আর এই একটা মার্ক, এখানে কোনোভাবেই ড্রিল করা আপনার পসিবল না। তো কী করবেন, কী করণীয়, এই বিষয়গুলো আজকের ভিডিওটা যদি আপনারা এ টু জেড দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখন যেহেতু এখানে দুইটা এভাবে দিলে এটা একটা বিট গুঠে দেখা যায়, তার জন্য করব কি, আমরা এখানে একটা দিব। এভাবে লাগাইতে হয়, তাহলে একটা যদি দিই, তাই আমাদের সর্বপ্রথমে আমরা কভারটা লাগাইতে হবে। কভারটার পরে যে যতটুকু আসে তারে দিয়ে হোল করতে হবে, ঠিক আছে? এটা যেভাবে আসে, এই যে এইভাবে যদি দিই, তাহলে আমরা এটা লাগাইতে পারি। জন্য আমরা আগে এখানে দুইটা মার্ক করে দিই, এই যে মার্ক করে দিলাম, অবশ্যই পেন্সিল দিয়ে মার্ক করলে ভালো হয়। এরপরে আমরা বুঝতে পারতেছি এই একটা মার্ক আর এই একটা মার্ক। এই হোলটা একটু ছোটো আসছিল, আমার বাবু একটু বড় করে ফেলছে এখানে একটা ইয়া লাগানোর কারণে। তো এখন যে কাজটা করব আমরা, এইটার সাথে এটাকে জুড়ে দিব বা ইয়ে করে দিব, সংযোগ করে দিই, যেহেতু আমাদের কারেন্টটা আসতে একটু দেরি হচ্ছে। প্লাস আনছো, যেহেতু কারেন্ট এখন নাই, কারেন্টটা আসলে আপনাদেরকে এটাকে ড্রিল করে, অবশ্যই তো ড্রিল করে লাগাতে হবে। তো ড্রিল করে আপনাদেরকে দেখাবো, তো তখন একটু থাকেন, কারণ অ্যাডজাস্টমেন্ট অনেকেই সিমেন্ট মাটি দিয়ে জাম করে ফেলেন। তো এই জ্যামটা করলে হয় কি, পরবর্তীতে এইটা খুললে ভেঙে রুঙে খোলা লাগে। আর আমি যেভাবে এখন করব, তো এটার আশা করি যে এরকমভাবে কোনো জ্যাম জুম করা লাগবে না, এমনি দিয়ে হওয়ার কথা। তো তার জন্য মানে এইটা কোনো কাজের ভিতরে পড়ে না, এরপরে অনেক
এর সময় মিস্ত্রিরা আটকে যান, যার কারণে এই ভিডিওটা করা। তো আমরা এটা সংযোগ করে নিয়েছি আপাতত ট্যাপ মারার আগ পর্যন্ত। তো বন্ধুরা, ড্রিল মেশিনটা লইলাম এনে ফুল করার জন্য। এভাবে প্রথমে নর্মালে দিতে হইব, পুরাতন আমার ছিল যে রয়েলগুলা ডুবে না, তো এইভাবে একটু স্ক্রু মেরে পরে এভাবে হাত পারি দিবেন, টাস টাস করে ঢুকে যাবে হালকা। এই কাজটা করতে পারেন যদি না ঢুকে আর কি, এভাবে দিয়ে হ্যাঁ ঢুকে যাবে। তো যাই হোক, আমাদের পরবর্তী নেক্সটে এটাকে আমরা ইনস্টল করে ফেলি অ্যাডজাস্টমেন্টটা। তো ময়লাটা ফেলে দিব, যেহেতু আজকে রাত্রে হয়ে গেছে আর এই সাইডেই আমরা ড্রিল করছিলাম। ড্রিল করার সময় এখানে এই নাটটা অনেক সময় ওভারটেকিং করে কি না, ওভারটেকিং করে না, এর পরেও একটা আমাদের পারে যদি একটা ওয়াশার, যে কোনো ধরনের একটা ওয়াশার আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা ওয়াশার দিয়ে দিছি, আমার এটা থাই কাটার ওয়াশার, বিস্তারিত থাই যে হুল করছে ওই ওয়াশার আর কি। তো আপনারা এরকম ওয়াশার পাবেন, আমি এখান থেকে ঠুকায় এনেছি, হ্যাঁ দিয়ে দিলাম। তো অবশ্যই সেই ক্ষেত্রে এইখানে যে কাজটা করতে হবে, এখানে নাটটা আপনার দেড় ইঞ্চি আনতে হবে আর কি। তো মানে স্ক্রু দেড় ইঞ্চি, আমাদের কথা বলতে একটু ভুল হয় অনেক সময়, তো আপনারা এটা বুঝে নেবেন যে আমি কি বলতে চাইছি, নাট আর স্ক্রু বোল্ট। তো তো এই যে এইভাবেই হচ্ছে লাগানো, এগুলো হচ্ছে সরাসরি লাইভ দেখানোর ক্ষেত্রে কাজটা হয় কি, আপনার একটু এক্সট্রা নলেজ বৃদ্ধি হওয়ার কথা। তো আমরা পরবর্তীতে তিন নম্বর স্ক্রুটি আমরা লাগানোর জন্য চেষ্টা করব। এই পাশে লাগানোর আগে আমাদের এটা যদি পেছনে না পড়ে যায় সেদিকে লক রাখতে হবে। তো দেখেন এটা খুব সিম্পল জিনিস, আসলে অনেকেই সাইডে দিয়ে ড্রিল মিল করিয়া এটাকে একবারে নষ্ট করে ফেলে, ওয়ালটা ভেঙে যাবে, কখনো সাইডে দিয়ে ড্রিল করলেই লাগবে না, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। তো আসলে কি, আমার ভিডিওগুলো যারা দেখবেন, তো কোনো ক্ষেত্রেই আপনারা কোনো ক্রমে আপনারা আটকিবেন না, এই ভরসাটুকু আমি দিতে পারি। আপনি যে কোনো অবস্থাতেই করেন না কেন, তো সেই ক্ষেত্রে আপনি আটকিবেন না, সেখান থেকে আপনি উত্তরণ হয়ে আসার একটা এই স্ক্রোপ সৃষ্টি হবে এই ভিডিওগুলো দেখার কারণে। তো আমরা এটাকে লাগিয়ে দিছি, এরপরে আমাদের যেটা লাগাইতে হবে এই যে এটা, এটা আমাদের লাগাতে হবে ফাঁকাটা, মুখটা ছিল তো মুখটাও আমরা লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের এই যে এটা লাগাইতে হবে, এটা লেগে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখানে এই নাটগুলো এগুলো পেছনে লাগিয়ে দিতে হবে, হোল্ডারটার পেছনে। আর এইভাবে যদি আমি লাগিয়ে দিই এই মুহূর্তে, এটাকে একটু খাটতেই হবে, এগুলো লাগে কিন্তু। তো আগে যে আমরা আর একটা সিদ্ধ করি এটার মাথাতে, আর এইখানে একটু স্ক্রু টানা লাগবে, একটু ইয়া করলেও পারেন। এখানে
কাইটা দিলেও হয়, আর তাছাড়া হেসকুবিলি দেওয়া ইয়াটা আপনার এই হেসকুবিলিতে একটু গ্রুপ করে দিলেও হয়। তো আমরা কাজটি করতেছি, যে এখানে ভুল তো এখানে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এটাকে নর্মাল করে দিলে ভালো হয়। হাত এনেছি ঢোকার পরে আপনি হ্যামার দিলে আর কোনো প্রবলেম হবে না। বাস এখানে আমাদের ড্রিল হয়ে গেছে। তো এগুলো কাজ পারলে সিম্পল, না পারলে নাই। দেহের কত বড় ভুল করছি, এরপরে রয়্যাল প্লাগে ঢুকে না। রয়্যাল প্লাগের সাইজ কি, এই যে আনকমন সাইজ, এগুলো মুখ পুকি ইয়া হয়ে গেছে। রাত্রের বেলা এগুলো কি ঠিক করবো না কাজ করবো? ডিল করার সময় কোনো অবস্থাতেই যেদিকে তার আসে এই তারের উপরে যেন ডিলটা না করে, এদিকে খুবই সতর্ক বানিয়ে ও খেয়াল রাখতে হবে। তো এইখানে ও দুইটা লাগাইলে, সিলিং রুস্টটা লাগাইলে একটা হিজিবিজি দেখা যায়। তো আমি একটা লাগাইছি যার কারণে এতটা হিজিবিজি আর দেখা যাবে, তার শুধু লাইটটা দেওয়াটা। তো এটা বোঝানোর জন্যই আমি এটাকে করছি আর কি, হিজিবিজি এখন আর আসবে না। আমার বাবু দুইটা লাগাইছিল, আমি এটাকে খুলে ফেলছি। এই হোল্ডারটা এখানে লাগাতে হবে ওই অ্যাডজাস্টমেন্টটা লাগানোর পরে, নাহলে কিন্তু ওই যে ফুলগুলো মিস্টেক হতে পারে যদি খুব কাছাকাছি থাকে আর কি অ্যাডজাস্টমেন্ট। আর এই মানে নিচে রয়েছে সুলা, তো সুলা থাকার কারণে এখান থেকে জ্বলবে আর কি। আমরা এগুলাকে রেখে দিব। এখন আমাদের সর্বশেষ যে কাজ করণীয় সেটা হচ্ছে এগুলোকে চালিয়ে দেওয়া। এই এই যে এখন 100% চলতেছে, এই যে লাইনের উপরে ফ্যান চলবে, আর এখানে ফ্যান রাখা রয়েছে, এখানে রেখে কোনো কিছু চালাবে এই পাওয়ারটা দিয়ে। ঠিক আছে, তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আজকের মতন এখানেই শেষ করছি।